গুড মর্নিং এভ্রি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই এখন বাজে সকাল সাড়ে পাঁচটার মতো আর তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল এক জায়গায় যাবে তো সেই জন্য উঠেও রেডি হচ্ছে আর আমি উঠে মশারির মধ্যেই বসে আছি আর সিম্বা দেখো কত সুন্দর আমার কাছে বসে আছে আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই সারাটা দিন বাড়ি থাকবে না আমার একাকাই থাকতে হবে বাড়িতে আর আমি আজকে একা একা কী করি দিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে এখন আমাকে শুধু বলছে একটু বাইরে আসো আমাকে টুকটাক জিনিস গুছিয়ে দাও আর এই যে দেখো গাড়িটা বের করে দিচ্ছে কারণ আমি বান্না করব গাড়ি ওইখানে থাকলে সমস্যা হবে আর এই টাইমটায় যে আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিলো কি বলবো মানে ঘুমে আমার চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছিলো সাড়ে পাঁচটার মতো বাজে আমি তো সাড়ে পাঁচটার সময় কোনো দিনই উঠি না ওই সাড়ে ছটা সাতটা এরকম বেজে যায় তো আমি ভাবছিলাম ও যাওয়ার পরে ঘুমাবো কিন্তু আর ঘুমায়নি এমনি কাজবাজ করতে লেগে পড়েছি তারপরে ঘুমটা এমনিই চলে গেছে আর এই যে দেখো আটটার দিকেই কাকুটা এসেছে এই মাছ নিয়ে তেলাপিয়া মাছ কত বড় বড় তো আমি সব বড় বড় মাছ দেখে আমি বললাম যে এত বড় মাছ আমি নেব না আমি একটু ছোটো সাইজের নেব তারপরে কাকুটা বললো যে নিচে আছে একটু সো ছোটো সাইজের তারপরে এই যে দেখো তিনটে ছশো গ্রাম হয়েছে তো এই সাইজ বেছে আমি নিলাম তিনটে মতো তো এখন সুন্দর করে মাছগুলোকে কেটে নিচ্ছি এদিকে কিন্তু আমার সমস্ত কাজ বাজ ধরো হয়েই গেছে শুধু এখানে মাছটা কেটে মাছটা ভাজবো রান্নাবান্না করব কিন্তু রান্না বান্না করতে না আমার একদমই মন চাইছিল না মানে বিরক্ত লাগছিল নিজে নিজে মানে একা নিজের জন্য কি রান্না করব। তো সেই জন্য খুবই বিরক্ত লাগছিল আর এদিকে মাছটা কেটে ধুয়ে সুন্দর করে নিয়ে এসেছি আমি মার্কেটে একটু টাইম বসেছিলাম তখন তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বললো যে তোমার পার্সেল এসেছে তুমি রাস্তায় গিয়ে দাঁড়াও ওই যে তোমাদের বলেছিলাম না আমি হেয়ার ক্লাসের জন্য কিছু মেশিনপত্র কিনতে হবে শুধু একটা কেনা হয়েছে দোকানে আর পাইনি তো তোমাদের দাদাভাই একটা অর্ডার করেছিল অনলাইনে সেটা হচ্ছে ক্রিম পার তো সেটাই এসেছে আর এসে আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি দেখো সেই লোক আর আসছে না মানে ডেলিভারি বয় আর আসছেই না আর সিম্বাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে ওই যে দেখো আর এখান থেকে আমি এই ঠাকুমাদের বাড়ি একটু বসেছিলাম গিয়ে কখন আসবে ডেলিভারি বয় সেই অপেক্ষা করছিলাম আর এই যে দেখো তোমাদের ফুল দেখাচ্ছিলাম এখান থেকে ফুল তুলে নিয়ে যাব একটু পরে আমি পুজো করার জন্যে দেখতেই পারবে তোমরা তো এই যে দেখো আমার কিন্তু পার্সেলটা চলে এসেছে আর আজকেই আমি প্র্যাকটিস করব সেটাই তোমরা দেখতে পারবে আমার একটা পিসির মেয়ে এসেছে আমাদের ওই পাড়াতে মানে আমার বাবার বাড়ির পাড়ায় তো ওকে বলেছি আসতে ও আসবে আর আমার একটা কাকি মানে দুজনাই আসবে আর চলো তোমাদের ঘরে গিয়ে আমি আমার এই ক্রিম পার্টটা খুলে দেখাচ্ছি কেমন এসেছে কি মানে কম দাম হিসাবে খুবই ভালো হয়েছে কি বলবো তোমাদের এই দামের মধ্যে খুবই সুন্দর মানে আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে মাত্র এগারোশো টাকা দাম নিয়েছে আর যে আইকন গুলো তারপরে অন্যগুলো আমি দাম শুনছিলাম তিন হাজার চার হাজার ছ হাজার টাকার দাম তো সেই হিসাবে না এটা খুবই ভালো মানে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আমরা কাজ কাজ করি সেখানে দুজন মানে আমি আর আর আমার সঙ্গে করে মেয়ে তো এই দুজনে কি সেম জিনিস দুটো অর্ডার করেছি ও একটা অর্ডার করেছে আমি একটা তো যে দেখো আমারটা খুবই সুন্দর হয়েছে তোমাদের যখন আমি কাজ করে দেখাবো বিকালে প্র্যাকটিস করব যখন তোমরা দেখেই বুঝতে পারবে যে অনেক সুন্দর মানে এগারোশো টাকায় খুবই সুন্দর দেখো এখন আমি আর কি রান্না করছি আমি এখন সিদ্ধ ভাত রান্না করছি আর দোকানে গেছিলাম ডিম কিনে নিয়ে এসেছি ডিম সিদ্ধ খাওয়া এখন তরকারি মরকারি রান্না করতে একদমই ভালো লাগছে না তো এখানে যে দেখো মাছ ভেজে নিয়েছি মাছ থাকা সত্ত্বেও ডিম নিয়ে এসেছি তো এখানে আমার আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে আর সিম্বার মাছটা এই যে দেখো সিদ্ধ দেবো সেই জন্য রয়েছে আর এখন রান্না করব আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর এখানে একটু ওই দেখো আম ছিল কালকে তো সেই আম কেটেছিলাম কিন্তু সেই রান্না করতে পারিনি বলেছিলাম ডাল রান্না করব আম দিয়ে তো সেটা আর হয়নি কারণ ওই যে আমার সেই পাটা কেটে গেছিল তো দাঁড়িয়ে থেকে রান্না করতে আমি পারছিলাম না তো সেই জন্য শুধু ওই ভিচড়টাই রান্না করেছিলাম তো আজকে আম কাটা ছিল সেই আম দিয়ে একটু জল দিয়ে চিনি দিয়ে আর কি ওই যে টকের মতো রান্না করে না তো সেটাই আর কি রান্না করব আর এদিকে দেখো যে ভাত হচ্ছে তোমাদের আমটা দেখাই ওইদিকে আলোর জন্য দেখা যাচ্ছে না তো এই যে সেই আমটা এখানে এখানে জল দিয়ে দেবো এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে এখন জল চিনি এইসব দেবো তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে দেখো এদিকে টকটাও রান্না করা হয়ে গেছে আমার আর এদিকে হচ্ছে সিমবার মাছ সিদ্ধ আর এই যে এখানে মাছ ভাজা রয়েছে আর এদিকে আমি কি করেছি দেখবা এই যে দেখো জল মানে গরমে পুরো জল তো একদম গরম জল হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে উনানের মধ্যে থেকে নামালো হলো তো সেই জন্য আমি এখন এই বোতলে ভরে ভরে ঠান্ডা জলের মধ্যে এখন বোতলগুলো চুবিয়ে রাখলাম দশ মিনিট হবে তারপরে আর কি এখান থেকে জল খাবো একটু ঠান্ডা ঠান্ডা হবে গলা একদম শুকিয়ে গেছে কি বলবো তোমাদের সেই মানে গরম জল এখান থেকে জল বের করছি মনে হচ্ছে যে গরম জল বের করা হচ্ছে তো এর মধ্যে দিলাম একটু পরে খাবো আর শান্তি হবে এই যে দেখো আমার সিমবাব একটু খাচ্ছে সিম্বা ওই বাবা খাওয়াই ব্যস্ত অনেক বেজে গেছে ওর খিদে পেয়ে গেছে কালকের মেটো ছিল তো ভাবলাম যে মেটোটা দিয়েই মেখে দিই মাছ সিদ্ধটা দিয়ে দুপুর বেলায় মেখে দেব তো এখন মেটো দিয়ে ভাত খাচ্ছে আমার সিম্বার আর এখানে রয়েছে জল দেখো ভাত ছড়াচ্ছে কেমন করে আমার ঘর মুছতে হবে ওর খাওয়া দাওয়া হবে তারপরে আমি খাবো এখনে তারপরে ঘরটা মুছে নেব সুন্দর করে তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে ফ্রেশ তারপরে বিকালের দিকে আবার রান্না বান্না করতে হবে তোমাদের দাদাভাই বাড়িতে আসবে কোথায় যাচ্ছ তুমি না খেয়ে দেখো এই যে তখন সিম্বাকে খেতে দিয়ে জামা কাপড় কেচেছি তারপরে ঘর দোর মুছেছি স্নান করে এখন পুজো দিচ্ছি খাওয়া দাওয়া করিনি ভাবলাম যে পুজো টুজো করে কমপ্লিট করে তারপরে আর কি খাওয়া দাওয়া করে একদম রেস্ট নেব। তো সেই জন্য দেখো এখনো সুন্দর করে পুজোটা করে নিচ্ছি এদিকে পুজো করতে থাকি তোমাদের দু একটা কমেন্টে রিপ্লাই করি রূপসা ওজা কমেন্ট করে বলেছে দিদি ভাই তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে একই বাড়িতে থাকো না কেন কথাটা বললাম বলে রাগ করো না আসলে কি বলতো বোন তুমি হয়তো আমার ভিডিওটা নতুন দেখছো অনেক আগে থেকে যারা দেখছে তারা জানে আমি অনেকবারই বলেছি এই কথাটা তো আবারও বলছি তোমার জন্য আসলে কি বলো তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু বাড়িতে থাকে না ওনারা কর্মসূত্রে বাইরে থাকে মাঝে মধ্যে আসে যখন আসে আমি তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি তো আবারও যখন আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব যখন আসে তখন কিন্তু আমরা একই বাড়িতে একসঙ্গেই থাকি শুধুমাত্র এই কাজের জন্য বাইরে থাকতে হয় না হলে তো একসঙ্গেই থাকতাম এই যে এক পণ্ডিত আর এই যে এক পণ্ডিত এই কি ব্যাপার এই জায়গায় ঠান্ডা ঠান্ডা হয়েছে কায় ওঠো ওঠো এখনই এখনই ওঠো ওঠো দেখো দেখো কি অবস্থা এইখানেই শুয়ে থাকবি কালকে স্নান করানোর এত এত কি হলো চল ওঠ ওঠ আগে ই মা ওঠে না ওঠ ওর ওঠ এই যে নকশা তো এই যে সকালবেলাকার মতো কাজ বাজ কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর ঘরের মধ্যে যা গরম ঘরের মধ্যে কিন্তু একদমই থাকা যায় না তো সেই জন্যেই যে দেখো পার্টিটা নিয়ে আমি ওই বারান্দায় থাকবো ওখানে বসে থাকবো শুয়ে থাকব আর তোমরা যারা আগের বছর আমার ভিডিও দেখেছ তারা তো জানো আমি তোমাদের দাদাভাই ভাই ওইখানেই বসে থাকতাম ওই ইটের ঘরের ওইখানটায় বাগান দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে তো ওইখানেই আমরা দুজনে বসে থাকতাম আম মাখা খেতাম তারপরে বেলের শরবত খেয়েছিলাম তো সব কিছুই এখানে বসেই শ্যুট করা হয়েছিল আমাদের ভিডিও কারণ এখানেই আমরা সারা দিন মানে শুয়ে থাকতাম বসে থাকতাম তো আজকে আমি একা একা বসে আছি প্রথমবার তোমাদের দাদা ভাই এবছর আর বসে নিয়ে গরমের মধ্যে এখানে শুধু আমি ফার্স্ট বসলাম আর এদিকে সিম্বা দেখো ওই মাটির মধ্যে শুয়েছিল তো ওকে এখন এনে আমি এই পাটির উপর শুয়াবো ধুলোবালি সারাক্ষণ মাখে আর ও না গরমের জন্য ঘরের মধ্যে থাকতে পারে না এইখানটায় এসেই শুয়ে থাকে ভলু আর সিম্বাই দুজনে আর এই যে দেখো তোমাদের বলেছিলাম না বিকালবেলায় আসবে আমি হেয়ারের প্র্যাকটিস করব তো এটা হচ্ছে একটা কাকিমা আর একটা বোনও এসেছে এটা কিন্তু আমার বান্ধবী ছিল এখন কাকিমা হয়ে গেছে তোমাদের অনেকবারই বলেছি আমি বান্ধবী এখন কাকি হয়ে গেছে কাকার সঙ্গে বিয়ে করে আর এই যে হচ্ছে একটা বোন তো এ তুলেই আমি প্র্যাকটিসটা করবো আর এই বোনটার মাথা না অনেক চুল মানে এই ক্রিম্পিং করতেই আমার দু ঘন্টা লেগেছে তারপরে একটু ওই পপ করেছি তারপরে আর কি একটু সামনে একটু হেয়ার স্টাইলও করেছিলাম কিন্তু অতটা ভালো হয়নি ভালো লাগছিল না মানে হচ্ছিল না কষ্ট হয়ে গেছে এদিকে তো আমি পপটা করেছি আর সামনে দিয়ে এমনি নর্মালে রেখেছি পেছনে একটু বেঁধে দিয়েছি এই যে দেখো কেমন হয়েছে কত চুল তাই না ওর মাথায় মানে ক্রিম্পিং করার পরে আরও বেশি বেড়ে গেছে দেখো হেসেই যাচ্ছে আরও তো রিলস বানাচ্ছিলো ভিডিও বানাচ্ছিলো আর এই যে দেখো এই বোনটা এত ভীষণ লজ্জা পায় এটা হচ্ছে আমার একটা কাকার মেয়ে ও তো বলছিল আমাকে দিবি না কেটে দিবি আমার ভিডিও আমার ভিডিও কিন্তু দিবি না তো ওই যে দেখো ওরা এসেছে তো বললাম যে যা একটু চপ নিয়ে আমি তো হাঁটতেই পারছিলাম না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি আমার পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো তো ওরা দুজনেই গেছিল টাকা দিয়ে দিয়েছিলাম আমি নিয়ে চলে এসেছে যে দেখো দু রকমের চপ এনেছে তারপরে চুরমুর এনেছে ফুচকা দিয়ে চুরমুরটা একদম বাজে হয়েছিল যখনও একদম খেতে ইচ্ছা করেনি খাইনি কেউই আমরা অল্প অল্প খেয়েছি আর একটু চা করেছিলাম তো ওই যে দেখো সবাই মিলে আমরা এখানে বসে একটু মজা করছি খাওয়া দাওয়া করছি দারুণ মজা হয়েছিল আজকে মানে একা ছিলাম সারাদিন ওরা এসেছে একদম ঘরটা ভরা ভরা হয়ে গেছে মানে মন একদম দিল খুশ হয়ে গেছে আমার ওরা চলে যাওয়ার পরে মনটা ভীষণই খারাপ হয়ে গেছিল তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে টাটা